সতেরতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার গ্রন্থাগার ও তথ্য বিষয়ে নতুন করে যুক্ত করা হয়েছে তাদের জন্য নতুন করে সিলেবাস তৈরি করা হয়েছে সংশোধিত সিলেবাস শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার জন্য এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে সূত্র আরও জানায় গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে যুক্ত করে সতেরতম নিবন্ধনের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইজি ম্যাট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে রয়েছে শততম নিবন্ধন পরীক্ষার আপডেট তথ্য অর্থাৎ শততম নিবন্ধন পরীক্ষা কোন মাসে হতে পারে এবং এই নিবন্ধন পরীক্ষার আগে যে আবারও পুনরায় সার্কুলার হতে যাচ্ছে সেই তথ্যটি থাকছে আজকের ভিডিওতে চলুন দেখে নেই চলতি অর্থ বছরে শততম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যন কর্তৃপক্ষ এনটিআরসি চলতি বছর এই পরীক্ষা আয়োজনের সম্ভাবনা নেই অর্থাৎ চলতি অর্থ বছর অর্থাৎ দু হাজার একুশ সালের জুন থেকে বাইশ সালের জুন পর্যন্ত এই অর্থ বছরের মধ্যেই পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যন কর্তৃপক্ষ এনটিআরসি কিন্তু এই দু সালে এই ছয় মাস অর্থাৎ জুন থেকে ডিসেম্বর পর্যন্ত এই ছয় মাসের মধ্যে কোনো পরীক্ষা আয়োজনের সম্ভাবনা কিন্তু নেই অর্থাৎ দুই হাজার একুশ সালে কিন্তু এটা শতম নিবন্ধন পরীক্ষাটা হচ্ছে না এনটিএর সি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে শতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে নতুন করে যুক্ত করা হয়েছে তাদের জন্য নতুন করে সিলেবাসও তৈরি করা হয়েছে সংশোধিত সিলেবাস শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার জন্য এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে সূত্র আরো জানায় গ্রন্থাগার তথ্যবিজ্ঞান বিষয়ে যুক্ত করে সতর্ক নিবন্ধনে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এসব প্রক্রিয়া শেষ করতে বেশ কিছুটা সময়ের প্রয়োজন হবে যার ফলে চলতি অর্থ এই নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসি সচিব মোহাম্মদ অবৈধ রহমান দা ডেইলি ক্যাম্পাসকে জানান সতেরতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু করা হয়েছে তবে চলতি বছর এই পরীক্ষা আয়োজনের সম্ভাবনা নেই তিনি আরও বলেন গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের বিষয়টি যুক্ত করে আমরা সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করব এরপর নতুন প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে আবেদন শেষ হলে দ্রুত পরীক্ষা নেওয়া হবে এই প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় লাগবে আশা করছি চলতি অর্থ বছরে আমরা পরীক্ষা আয়োজন করতে পারব সুপ্রিয় শততম নিবন্ধনে যারা আবেদন করেছেন তাদের জন্য এটাই আপডেট অর্থাৎ সালে কোনো পরীক্ষা হচ্ছে না সালে গিয়ে জানুয়ারি ফেব্রুয়ারি ওই দিকে গিয়ে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে এবং তবে দু সালের শেষের দিকে অর্থাৎ নভেম্বর কিংবা ডিসেম্বর এসে কিন্তু শততম নিবন্ধনের পুনরায় আবার বিজ্ঞপ্তি দেবে এক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যারা যেসব সাবজেক্টে আগে আবেদন পত্র সেসব সাবজেক্টে আবেদন করতে পারবে এখানে সেটা বলেই দেওয়া হয়েছে যে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান শুধুমাত্র এই দুইটা বিষয়ের জন্যই কিন্তু পুনরায় সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং নতুন করে শুধু এই দুইটা বিষয় আবেদন করতে পারবে এর পরে কিন্তু পরীক্ষা হবে এজন্যই নিবন্ধন পরীক্ষা হতে একটু দেরি হচ্ছে তো সুপ্রিয় সুপ্রিয় ভাই বোনেরা এটাই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তত্ত্ব পরবর্তী আপডেট তথ্য আসলে আবারও সেই ভিডিওটা আপনাদের সামনে উপস্থিত হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ